শিলাবতী নদীর ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখে ঠিক বুঝতে পারছিলাম না যে কোথায় এসেছি। কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা আছে জানাই ছিল না, কারণ আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে যে ছবি দেখেছি সেই একই প্রাকৃতিক দৃশ্য পশ্চিম মেদিনীপুরের গর্বে তার গনগনিতে এসে চোখে পড়ল। শিলাবতী নদীর স্থানীয় নাম শিলাই। নদীটির প্রবাহ খুব শান্ত, সারা বছর হাঁটু জল থাকে, কিন্তু বর্ষাকালে নদীর রূপ ভয়ঙ্কর হয়। শীতকালে লাল মাটির রুক্ষ সৌন্দর্য ও শিলাই নদীর শান্ত প্রবাহ মনকে খুব আনন্দ দেয়। শোনা যায় ইংরেজ শাসনকালে চুয়ার বিদ্রোহের সময় ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল এই গনগনি ও তার আশেপাশের জঙ্গলে। গনগনি যেতে গেলে আরামবাগ দিয়ে গেলে জঙ্গলমহলের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেলে বেশ লাগবে। গড়বেতা থেকে গনগনি যাওয়ার পথে সারি সারি কাজু বাদাম গাছের সৌন্দর্য দারুণ লাগে। গনগনি পৌঁছে শিলাই নদীর ধার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দুপাশে 70 ফুট নিচু গিরিখাত সৃষ্টি হয়েছে। লাল ও গেরুয়া ল্যাটারাইট পাথরের প্রাকৃতিক ভাস্কর্য দেখে অবাক হতেই হবে, এবং তা যদি কাল্পনিক শক্তির সাহায্যে সৃষ্টি করা যায় দেখব কোনোটি সিংহের মুখমণ্ডল, আবার কোনোটি রাজপ্রাসাদের খিলান অথবা পিরামিড, আরও অসংখ্য জিনিসের সঙ্গে মিল। লাল মাটি, শিলাই নদী ও সবুজ জঙ্গলের সমারোহে মনে হবে শিল্পীর তুলির টানে পটে আঁকা ছবি। পশ্চিমবঙ্গের এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য আরও ভালো করে উপভোগ করার জন্য সানরাইজ দেখতেই হবে, এবং তার জন্য একদিন থাকতে হবে। পুরো গনগনি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ঘুরে দেখা হয়ে যাবে। গনগনিতে দুপুরের খাবারের সেরম ভালো ব্যবস্থা নেই, টুকটাক খাবার আছে, বাইরে বেরিয়ে অনেক কিছু পাওয়া যায়। যদি সুন্দর পরিবেশে ভালো দুপুরের খাবার ইচ্ছা হয় তাহলে সেখান থেকে বনলতা লজে আসতে হবে। মোটামুটি 1 ঘন্টা লাগবে গনগনি থেকে বনলতা আসতে। বনলতার পরিবেশ মন ভালো করে দেওয়া পরিবেশ। সব কিছু নিজেদের উৎপাদিত জিনিস দিয়ে খাবার তৈরি হয়, এবং সেই জন্য সব খাবারই পুষ্টিকর ও সুস্বাদু। খাবারের মূল্য খুব ঠিকঠাক, সব কিছু টাটকা খাবার পাওয়া যায়। উপরি পাওনাও আছে, গাছপ্রিয় মানুষরা ওখানে নার্সারি থেকে গাছ কিনতেও পারেন। কী করে যাবেন? হাওড়া থেকে গড়বেতা যাওয়ার অনেক ট্রেন আছে, কোলাঘাট, খড়গপুর ও মেদিনীপুর দিয়ে যাওয়া যায়। গাড়ি করে গেলে ডানকুনি, চণ্ডীতলা, আরামবাগ, জয়পুর জঙ্গল দিয়ে বিষ্ণুপুর হয়ে গনগনি যাওয়া যায়। আরামবাগ দিয়ে যাওয়ার সময় অনেক রাইস মিল চোখে পড়ে। গনগনিতে একদিন থাকতে হলে বনলতা রিসোর্ট সব থেকে ভালো অপশন। বনলতা রিসর্টের সম্বন্ধে বিশদে জানতে হলে ডেসক্রিপশনে লিংক আছে। বনলতা রিসর্টে দুপুরের খাবার খেতে গেলে 80 টাকা থেকে মিল পাওয়া যায়। যারা শপিং করতে ভালোবাসেন, গনগনি থেকে বাইরে বেরোলেই ছোটখাটো অনেক দোকান পাওয়া যাবে শপিংয়ের জন্য। চারজনে একসাথে গেলে
মোটামুটি মাথাপিছু খরচ 500 টাকার মধ্যেই থাকে।